সিবিআই দপ্তরে অভিষেক কর্মচারী নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই দপ্তরে হাজির হলেন কালীঘাটের কাকু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী হিসেবে পরিচিত সুজয় কৃষ্ণভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জেরা করে বারবার শোনা গিয়েছিল এই ব্যক্তির নাম। তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এর তলবে সিবিআই দপ্তরে হাজির হলেন তিনি। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রকে তলব করেছিল সিবিআই। আজ অর্থাৎ বুধবার নিজাম প্যালেসে মাত্র কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন সুজয় বাবু। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, কাল একটা কাগজ পাঠিয়েছে তাই এসেছি, এরপরেও বলবে সহযোগিতা করছি না। উল্লেখ্য, কুন্তল ঘোষ ও গোপাল দলপতির মুখে বারবার শোনা গিয়েছে এই কালীঘাটের কাকুর নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী হিসেবে পরিচিত এই কাকু।